আসসালামু আলাইকুম। এখন আমি আপনার সাথে আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ল্যান্ডিং পেজের লিংক শেয়ার করতে গিয়ে আপনি যে প্রবলেমটা ফেস করেন বা যে সমস্যার সম্মুখীন হন এটা নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটা কি কিভাবে কেন হয় এটা এন্ড কিভাবে আপনি এটা সলভ করবেন, তো চলেন সিম্পল একটা জিনিস আপনার সাথে আলোচনা করি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো সবার আগে চলেন প্রবলেমটা কি দেখি। প্রবলেমটা হচ্ছে এইটা, ধরেন আপনি একটা প্রোডাক্ট আপলোড করছেন আপনার ওয়েবসাইটে, প্রোডাক্টের একটা ইউনিক ল্যান্ডিং পেজের লিঙ্ক ক্রিয়েট হচ্ছে, লিঙ্কটা আপনি কোথাও শেয়ার করতেছেন, হয় আপনার ফেসবুক পোস্টে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করতে গেলে এই যে এইরকম লিঙ্কটা এরকম ভয়ঙ্কর টাইপের একটা জিনিস হয়ে যায়, ঠিক আছে, এই যে ভাঙ্গা ছড়া কিছু হয়ে যায়, তো তখন অনেক বড় হয়ে যায়। সো এইরকম দেখলেও কিন্তু লিঙ্ক অনেকে ভয় পাবে যে ক্লিক করতে, যে এটা কি না কি লিঙ্ক, ক্লিক করলে আবার তার কিছু হ্যাক ট্যাক হয়ে যাবে নাকি, সো কনফিউজ থাকে। সো এটা এসইও ফ্রেন্ডলিও না অ্যান্ড হচ্ছে ইউজার ফ্রেন্ডলিও না এই লিঙ্কটা। তো কথা হচ্ছে এই লিঙ্কটা, এই টাইপের লিঙ্কটা আপনি কীভাবে, বাট আপনি যখন কপি করেন তখন কিন্তু আপনার লিঙ্ক ঠিক থাকে, রাইট, বাট যখন এটা পেস্ট করেন কোথাও শেয়ার করার জন্য তখন এটা হয়ে যায়। সো কথা হচ্ছে এই লিঙ্কটা, এখন কথা হচ্ছে আই থিঙ্ক বুঝতে পারছেন প্রবলেমটা কি। এখন কথা হচ্ছে এই লিঙ্কটা, এই প্রবলেমটা কেন হয় এটা আপনার জানতে হবে অ্যান্ড এটা কীভাবে সমাধান করবেন এটা জানতে হবে। তো সিম্পল জিনিস, আপনি যদি বুঝতে পারেন এটা কেন হয় তাহলে এটা সমাধান আপনি নিজেই করতে পারবেন। তারপরে চলুন দুইটাই আমি করে দেখাই দিই আপনাকে। সেটা হচ্ছে প্রথমত মনে করেন এই আপনার লিঙ্কে, আচ্ছা আমি ধরেন একটু প্র্যাকটিক্যাল দেখাই, আচ্ছা আমি এই আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই নিই আপনাকে, ধরেন তাহলে একটু ভালো বুঝবেন। ধরেন এই একটা প্রোডাক্ট এই সাইটে, তো এটা ধরেন আমি এই প্রোডাক্টটা ল্যান্ডিং পেজ আগে ধরেন ভিজিট করলাম, ওকে। তো মনে করেন আপনি এভাবে করেন, তো করার পর মনে করেন কি এই যে প্রোডাক্টের ল্যান্ডিং পেজের লিঙ্ক কোনটা এইটা, এটাই তো, ধরেন khatirbangla.com/product/honeymixnut এতো। সো এটার লিঙ্ক, এটা ধরেন আমি কপি করলাম, এটা মনে করেন আমি কাউকে শেয়ার করার ট্রাই করি, দেখেন কি হয়। আমি কিন্তু লিঙ্ক কপি করছি, এইটা ক্লিন একটা লিঙ্ক, রাইট, বাট এখন দেখেন এটা যদি আপনি এইটাই করেন, রাইট, এটা যদি এখানে পেস্ট করেন আপনি করেন মাঙ্গুর, দেখেন এই লিঙ্কটা কিন্তু কি ভয়ঙ্কর হয়ে গেছে, তাই না। সো আমরা কিন্তু ক্লিন একটা লিঙ্ক কপি করলাম, সো এটা পেস্ট করলাম, দেখেন কী অবস্থা, এই লিঙ্ক কত বড় লিঙ্ক হয়ে গেছে, এটাতে অনেকে ক্লিক করতে ভয় পাবে যে কি না কি। সো এটার সো এটা হচ্ছে প্রবলেম। সো এটার সমাধান যেটা করবেন, আচ্ছা তার আগে চলেন এটা দেখা বোঝা যাচ্ছে এইটা কেন হয়। এইটা হওয়ার কারণ হচ্ছে এইটা ধরেন আছে এই প্রোডাক্টের, আচ্ছা এটা হওয়ার কারণ হচ্ছে আপনার লিঙ্কে যদি বাংলা কোনো টেক্সট থাকে, থাকলেই হয়েছে, যদি একটু একটু বাংলা টেক্সট থাকে তাহলে ওই টেক্সটটা আপনার ফেসবুক বা মেসেঞ্জারের যে সিস্টেমগুলো আছে ওরা হচ্ছে এটাকে ইউনিকোড করে ফেলায়, মানে এরা হচ্ছে আপনার মানে এটা এরকম এনকোড করে ফেলায়, ঠিক আছে, ওরা কোনো কারণে এটাকে এনকোড করে ফেলায়, বাংলা টাইপের কোনো জিনিস থাকলেই বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে থাকলেই হয়েছে, শুধুমাত্র ইংলিশ থাকলে এটা করে না যা আছে তাই। সো এইটার জন্য আপনার যেটা করতে হবে, আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন কেন হয়। সো এটার যেটা আপনি করবেন, আর তাছাড়া আপনার লিঙ্কের মধ্যে যদি এরকম বাংলা কোনো কিছু থাকে এটা এসইও ফ্রেন্ডলি হয় না। তো এই দুইটা সমাধানের জন্য আপনি যেটা করবেন, এসইও ফ্রেন্ডলি লিঙ্ক করতে আর এই প্রবলেম হাত থেকে বাঁচতে, আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের ইডিট পেজে আসবেন। ইডিট পেজে এসে আপনি যেটা করবেন, প্রোডাক্টের টাইটেল বাংলায় থাকে, সব কিছু বাংলায় থাক, নো প্রবলেম, আপনি জাস্ট দেখেন এখানে দেখতে পারবেন প্রোডাক্ট ল্যান্ডিং পেজ লিঙ্ক নামে একটা অপশন পাবেন একটু নিচের দিকে, এইখানে দেখেন যেটা আছে আপনার যে বাংলা বাংলা যে মানে স্ল্যাকটা বা লিঙ্কটা, এইটা অটোমেটিক আপনি প্রোডাক্টের টাইটেল যেটা দেন এটা থেকে অটোমেটিক নিয়ে আনেন। সো পরে আপনি যদি ইংলিশ দেন তাহলে তো টাইটেল যদি ইংলিশ হয় তাহলে কোনো সমস্যা নেই, এটা অটোমেটিক ইংলিশ নিয়ে নেবে, এই প্রবলেম আর ফেসই করবেন আপনি, বাট আপনি যদি টাইটেল বাংলা দিতে চান দেন নো প্রবলেম, বাট তখন কী করবেন আপনি স্ল্যাকটাকে এডিট করে জাস্ট ইংলিশে দিয়ে দেবেন, তাহলে হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলিও হবে লিঙ্কটা অ্যান্ড ওই রকম প্রবলেম হবে না। তাহলে চলেন একটু করে এটা প্র্যাকটিক্যাল দেখা দিই। সো মনে করেন এটা কি হানিমিক্স হানি নাট আছে, তো এটা ধরেন আপনি বাংলা যেটা নেবে ডিফল্ট এটা কেটে দেবেন প্রোডাক্ট অ্যাড করার পর, তারপরে লাগবেন হানি, তারপরে হচ্ছে হানি নাটস লেখলাম, যাতে আপনি যা খুশি লিখতে পারেন, হানি নাটস 500 GM লিখতে পারেন, যা 500 GM যেভাবে আসে, তো আপনি আপনার মতো যে কোনো কিছু স্ল্যাক দেবেন, জাস্ট ইংলিশে দিলেই হলো, ওকে, দিয়ে জাস্ট আপনি নিচে গিয়ে আপনি যদি আপডেট দিয়ে দেন আপডেট দিয়ে দেবেন তাহলে এটা আপডেট নিয়ে নেবে, এবং এটার স্ল্যাকে এটার লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনার এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজের লিঙ্ক। এখন যদি এই প্রোডাক্ট আপনি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে khatirbangla.com/product হাই না যেটা আপনি আপডেট দিলেন। সো এখন যদি এই প্রোডাক্টটা আপনি কপি করেন এবং কাউকে আপনি শেয়ার করেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যে কোনো জায়গায় বা ফেসবুক পোস্টে, ফেসবুক অ্যাড কপির মধ্যে যে কোনো জায়গায় এই লিঙ্কটা শেয়ার করলে দেখেন লিঙ্কটা কত ক্লিন, এক লাইনের লিঙ্ক, সিম্পল লিঙ্ক, khatirbangla.com/product/honeynuts, ওকে। সো এটার মধ্যে যে এখন ক্লিক করবে সে কিন্তু ডাইরেক্ট সরাসরি আপনার এই প্রোডাক্ট ল্যান্ডিং পেজে চলে আসবে, অ্যান্ড লিঙ্কটাও এসইও ফ্রেন্ডলি, গুগলের জন্য ভালো হবে, সব জায়গার জন্য ভালো হবে। তো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, এভাবে আপনি প্রবলেমটা সলভ করবেন বা ইস্যুটা সলভ করবেন, ওইভাবে শেয়ার করা যায়, কোনো সমস্যা নেই, ওখানে ক্লিক করলে আপনার পেজ পর্যন্ত আসতে পারবে, এই ল্যান্ডিং পেজ পর্যন্ত সব কিছুই করতে পারবে, বাট ওই লিঙ্কটা দেখতে সুন্দর লাগে না অ্যান্ড এটা এসইও ফ্রেন্ডলিও না। সো এই জন্য আপনি ট্রাই করবেন আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা আছে এডিট পেজে গিয়ে জাস্ট এটাকে আপডেট করে, এখানে জাস্ট প্রোডাক্ট লিঙ্কটা আপডেট করে ইংলিশে একটা কিছু দিয়ে দেওয়া। সো আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা কেন কী প্রবলেম কেন হয় কীভাবে সলভ করবেন। তো আজকের পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।